हेलो व्यूअर, वेलकम फ्रॉम रानीस्टर स्कूल। व्यूअर एसएससी एवं जेएससी परीक्षा सह विभिन्न परीक्षा कम्पास सहाजे 60 डिग्री कोण अंकन करते हैं। आज के क्लास हमें देखो कि भावे कम्पास सहाजे 60 डिग्री कोण अंकन करा जाए। तो व्यूअर ये विषय बोझार क्लसटा शेष पर्त देखते थकें। 60 डिग्री कोण अंकन करार्जन प्रथम एक रेखा आँकब। ये रेखाटा निजे इच्छा मत कर छोटो बड़ो जेको होते इटार नाम देव। नाम दिल ए बी, तुम्हारा इच्छा कर ले नाम ए बी ना एक्स वाई दीते पिकिओ दीते पर ए रेखार ए बिंदुते अथवा बी बिंदुते जेको एक बिंदुते आँकले हो जेको एक व्यसार्ध ने वृत्त सब आँकब। एने प्रश्न होते सर हमें ये व्यसार्धा कटुक बड़ो नेब। तो व्यसार्धा हे तुम्हार इच्छा अनुजाई छोटो बड़ो दुटी होते। तो निर्दिष्ट एक व्यसार्ध ने एक वृत्त सब आँकब। এবার আমরা যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তসব আঁকবো ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এই ছেদবিন্দু থেকে আরেকটা বৃত্তসব আঁকবো। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যে ব্যাসার্ধ নিয়ে প্রথম আঁকছি ঠিক একই ব্যাসার্ধ নিয়ে আমরা কিন্তু ছেদবিন্দু আঁকছি। যদি আমরা ব্যাসার্ধ পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হবে না। এই বিষয়টা সবাইকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার এখানে ছেদবিন্দু আইটা হচ্ছে এ বিন্দু আইটা হচ্ছে ছেদবিন্দু। এবার এই এ বিন্দু থেকে ছেদবিন্দু বরাবর যদি আমরা রেখাটা নিই তাহলে যে কোণটা হবে সেই কোণটাই হবে 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা দেখি আমরা যে রেখা দিলাম সেই রেখার নাম দিলাম ধর নাম সি। তাহলে এই যে এ বি সি কোণ, এ বি সি কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি কোণ। অর্থাৎ এটা হবে আমাদের 60 ডিগ্রি কোণ। তো বিয়ার এভাবে আমরা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। তো বিয়ার যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে এবং পরবর্তী ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন। সেই পথে শেষ করলাম।